হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে 31st নাইটের একটা ভিডিও করলাম তোমাদের জন্য, ইনশাল্লাহ তোমাদের অবশ্যই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আমি আমার ফ্যামিলি নিয়ে কি করেছি, কোথায় গিয়েছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তা আমি এই লিপস্টিকটা দিয়েছি, অলমোস্ট রেডি হয়ে গেছি। এই লিপস্টিকটা দিয়েছি যখন দেওয়ার পর দেখি যে না একটু বেশি ব্রাইট হয়ে গেছে, সো আমি এই লিপস্টিকটা দিয়েছি। এটা একটু ব্রাইট হয়ে গেছে দেখে আমি ওইটা লিপ লাইনার দিয়ে ওইটাকে একটু ডার্ক করার চেষ্টা করেছি, এই লিপ লাইনারটা দিয়ে, ব্ল্যাক লিপ লাইনার। দেখো কি ভাল লাগতেছে লিপ লাইনার দেওয়ার পর। তো দুইটা কালারের কম্বিনেশন করলে যখন যখন তোমরা দেখবা যে লিপস্টিকটা একটু বেশি ব্রাইট হয়ে গেছে, এই জন্য অনুযায়ী বেশি ব্রাইট হয়ে গেছে, তোমরা তখন লিপ লাইনার দিয়ে একটু লাইন করে দিলে সেটা আর বেশি ব্রাইট দেখাবে না। তো আলহামদুলিল্লাহ আমার সব রেডি। আমি আমরা একটা মেস বানিয়ে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে। এত বেশি পিপল ছিল, এত বেশি কাস্টমার ছিল, 12টা থেকে রাত 12টা পর্যন্ত ওরা কন্টিনিউ চলে। রান্না করে ভালো করে আমি আমার মেয়ে আমার আমাদের ওখানে গিয়ে দেখে আমার হাজবেন্ডের মালিকই আমার দেখে, তো সে একদম মেহমানি করে ভিতর থেকে যদিও আমি অনেক অ্যাক্সিডেন্ট অনেক অ্যাক্সিডেন্ট আমার হ্যাপি নিউ ইয়ার দেখার জন্য। বাচ্চারা তো আরো বেশি, ওরা স্বাভাবিক, ওরা অল্প বয়স, ইয়াং বয়সে উল্লাস, যে কোনো কিছু নিয়ে অনেক বেশি উল্লাসিত থাকে মানুষ। তো ওদের সঙ্গে দেওয়ার জন্য আমরাও গেলাম, আমরাও গিয়ে অটুতে দেখলাম। অটুতে এত সুন্দর করে ফায়ার ওয়ার্ক করেছে, আমি অটুটাই দেখে মুগ্ধ হয়েছি। প্রতিটা মুহূর্ত যেন আনন্দে ভরপুর ছিল সবাই। সমুদ্রের পাশে গাড়ি দেখে সমুদ্রের একদম কিনারে চলে গিয়েছি আমরা। তো ওখানে এত ভাল লাগছে সত্যি বোঝাতে পারবো না, যেন অল্প কিছুক্ষণের বিনোদন, কিছুক্ষণের আনন্দ মুহূর্ত যেন আর একটা বছর থাকবে এমন অনুভূতি ছিল। তো আমি প্রথম রেডি হয়ে মেজবানির দোকান থেকে মেজবানের মাংস কিনলাম আমরা, খেয়ে তারপর আমি বলে তারপরে ফায়ার ওয়ার্ক করতে বললাম। সারাদিন ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো কেটেছে সারাদিন। ভিউয়ার্স, আমার আমার এই নতুন বছরের তোমাদের সবার জন্য একটাই অনুরোধ, মনের ভিতর কোনো খারাপ কিছু না রেখে সবসময় ভালো কিছু করার চেষ্টা করো। নিজের সামর্থ্য অনুযায়ী কাউকে হেল্প করা, নিজের সামর্থ্য অনুযায়ী ফ্যামিলিকে, ফ্যামিলি সুখে দুঃখে ফ্যামিলির সাথে থাকা, সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে লুক আফটার করা, নিজের সামর্থ্য অনুযায়ী নিজেকেও প্রাণবন্ত রাখা, এটাই যেন হয় আমাদের সবার বাকি জীবন। আসলে এই ছোট্ট জীবনে আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাবো, তারপরও কেন এত হিংসা বিদ্বেষ, এত কিছু 10টা টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, সামান্য একটা রিজন নিয়ে একজন একজনকে অপবাদ দিচ্ছি কেন? সবকিছু এই পৃথিবীতে কেউই পিও না, আমি কেউ পিও না, সবারই কোনো না কোনো প্রবলেম থাকে, সবাই সবকিছু ভালো বুঝছে এমন কোনো কথা না। কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে। তুমি ভালো কিছু করলে ভালো ফলাফল পাবে, আর খারাপ কিছু করলে খারাপ ফলাফল পাবে, তাও দুনিয়াতে থাকো। ভালো থাকার জন্য অবশ্যই ভালো কিছু করি, সবার বাকি জীবন সুখে শান্তির আনন্দে সম্মানের সহিত যেন কেটে যায়, একে অপরের প্রতি অপূরন্ত ভালোবাসা নিয়ে কেটে যায়, এটাই দোয়া করি আপনাদের জন্য। আপনারাও আমার আমার ফ্যামিলির জন্য, আমার 1400 ভিউয়ার, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে ফলো করো। আমার সাথে নতুন ভিডিও বানানোর জন্য নতুন বছরে তোমাদের সবাইকে
সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।